তিন মাস খালে তার শরীরে অ্যালার্জি থাকবে না এই যে পাতা এবং ফুল ঠান্ডা অ্যালার্জি যাদের কোল্ড অ্যালার্জি যাদের তাদের এই পাতা সকাল করে শেষে গরম পানি মানে গরম গরম করে খেতে হবে আর ফুল হচ্ছে যাদের অ্যালার্জি শরীরে ফুটে বেড়ায় অর্থাৎ চাকা চাকা হয় আর সে তাদের জন্য শুধু এই ফুল এই ফুলটা আর যাদের চোখ এবং নাক যে পানি পরে কোল্ড অ্যালার্জি বলা হয় তাদের জন্য শুধু এই পাতা ছেছে রস করে সেই রসটা গরম করে খেতে হবে পরিমাণটা কতটুকু তিন চামচ তিন চামচ কখন কিভাবে সকালে খালি পেটে যে ফুলটা এটা বড়া করে খেতে খুব সুস্বাদু হ্যাঁ এটা সাদা বক ফুল বড় খাওয়া যায় তারপরে ভাজি করেও খাওয়া যায় যে বক ফুলের বীজ পাতা এবং বিচির ধরন পাট খেতে যে ধনচির বিচি অর্থাৎ ধনচির গাছ হয় অনেকটা বলা চলে এরকম গাছটি তিরিশ থেকে চল্লিশ ফিট উচ্চতা গাছ কাছ থেকে পড়ে যাওয়া ফুল